ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah Bismillahirrahmanirrahim Assalamu alaikum Welcome back to my YouTube channel আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক বড় একটা গুড নিউজ শেয়ার করার জন্য হাজির হয়েছি আসলে আমি ইদানিং খুবই ব্যস্ত আছি ব্যস্ততার কারণে আমি সবার ভিডিও দেখতে পারছি না আমি ওয়াইটিতে অ্যাক্টিভ থাকতে পারছি না তো যে গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমি ফুপ্পি হলাম আমরা সব বোনেরা হচ্ছে এখন বাবু দেখতে এসেছি বাবু হচ্ছে অন্যান্য ভাষায় আছে আর আমার এই ভিডিওটা মঙ্গলবার দিনে করা মঙ্গলবার দিন ভোর 5:30টার দিকে আমার ভাইয়ের মেয়ে হয় তো হসপিটালে নর্মাল ডেলিভারি হয়েছিল তো আলহামদুলিল্লাহ ফুটফুটে একটা ভাতিজি হয়েছে আমার একেবারে ছোট্ট নরম কোমল তো সবার কাছে আমার ভাতিজির জন্য বেশি বেশি দোয়া চাচ্ছি আল্লাহর রহমতে মা এবং বাবু দুজনেই সুস্থ আছে সবাই একটু বেশি বেশি করে আমার ভাতিজির জন্য দোয়া করে দেবেন আল্লাহ যেন আমার ভাতিজিকে ভালো রাখেন সুস্থ রাখেন বিপদাপদ মুক্ত রাখেন এবং যেন আমার ভাতিজিকে দীর্ঘনেক হায়াত দান করেন তো এটা হচ্ছে আমার আরেকটা মা আমার সবচেয়ে ছোট মা আমার কিন্তু অনেকগুলো মা একটা আসল মা আর এইগুলো সব হচ্ছে সৎ মা ঠিক আছে তো আমার আরও বড় বোনের বড় দুটো মেয়ে আছে আর ছোট বোনের মেয়ে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সবচেয়ে ছোট মা এটা তো আমরা হচ্ছে সবাই খুশি আমরা যারা ফুপ্পিরা আছি প্লাস ওর নানু যারা আছে ওর চাচু সবাই মিলে আমরা দেখতে এসেছি ওর বাবা হচ্ছে বাহিরে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওর বাবাও চলে আসবে এখন হচ্ছে আমার মামনিটা হচ্ছে ওর নানুর কোলে তো ছোট বাবু সবাই প্রথমবার দেখতে এসেছি সবাই কোলে নিতে ব্যস্ত একে একে কোলে উঠতেছে আর হচ্ছে আমার মামনিটা সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে দেখুন কীভাবে সবার দিকে তাকিয়ে আছে আমার মার জন্য সবাই একটু বেশি করে দোয়া করে দিবেন আর যেহেতু আমি ব্যস্ততার কারণে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না আমাকে কেউ আবার ভুলে যাবেন না যেন আর সালমান তো খুব খুশি ও বারবারে এসে বাবুকে চুমু খাচ্ছে কোলে নিচ্ছে আর বলছে যে বাবুকে আমাদের বাসায় নিয়ে আসবে আর যখন আমি ওকে নিয়ে ওর দাদু বাসায় চলে আসলাম ও কিছুতেই আসতে চাচ্ছিল না ও শুধু বলছে যে বাবুদের বাসায় যাব বাবু ওর নানু বাসায় ছিল তো বাবুদের বাসায় যাবে বারবার এটা বলছে আর এই যে সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা মা আমার এই মার জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন এই মাটাও কিছুই খেতে চায় না একেবারে সালমানের মতো হয়েছে পাজি তো বাবুকে ওর নানু হচ্ছে দেখে প্রথমবার দেখে সালামি দিচ্ছে তা আমরাও বাবুর জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর বাবুর বাবাও কিন্তু বাবুর জন্য অনেক কিছুই কেনাকাটা করে রেখেছে এখনও আমার মামুনের নাম হচ্ছে আমরা রাখি নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই নাম রাখব এবং সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো বাবুর মায়ের জন্য হচ্ছে এখানে কিছু বাজার করা হয়েছে এখানে মুরগি আছে কয়েক রকমের মাছ আছে আরও কিছু ছিল আসলে সবগুলো ভিডিও করা হয় নাই এই ছবিটা হচ্ছে আমার ভাগিনা আমাকে পাঠিয়েছিল সেটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি আর বাবুর জন্য আমরা কিছু কেনাকাটা করেছি এখানে হচ্ছে বাবুর জন্য একটা বেড নিয়েছিলাম আমি তো বাসায় এসে বেডটা একটু খুলে সবাইকে দেখাচ্ছিলাম বাসায় এসে দেখি যে আসলে বেডের কোলবালিশ দুটো হচ্ছে পড়ে গিয়েছে রাস্তায় মেবি তো এখন দেখি যে শুধু মাথার বালিশটাই আছে বেডের কোলবালিশটা নেই আসলে ব্যাগটা বেডের ব্যাগটা এত পাতলা ছিল যে মানে ক্যারি করে আনতে আনতে এটা হচ্ছে ছিঁড়ে গেছে তো দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এত পছন্দ করে নিয়ে আসছি এসে দেখি যে কোলবালিশগুলো হারিয়ে গেছে তো আর কি ভাগ্যে ছিল না কী আর করার আর সালমান যেহেতু সাথে ছিল সালমান আমি আর ওর খালাম বড় খালামনে গিয়েছিলাম তো ওকে নিয়ে গিয়ে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম এইগুলো কুল করতে করতে বালিশগুলো হারিয়ে গেছে আর এগুলো হচ্ছে বাবুর জন্য কিছু ড্রেস
আর ওর ফুপিরা আরও কেনাকাটা করবে পরে। আর এখন মোটামুটি কিছু ড্রেস হচ্ছে নিয়ে আসলাম ওকে পরানোর জন্য। আর ওখানে সালমানের কিছু পুরনো ড্রেস আছে, বাচ্চারা যেহেতু ওদের ত্বকটা খুবই কোমল থাকে তো আগের পুরনো জামাগুলোই ওদের পরানো ভালো। আর এই যে এই ড্রেসটাও হচ্ছে আমার মায়ের জন্য, এই যে এখানে আরেকটা ড্রেস আছে। তো আমার মার ড্রেসগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে ওর গায়ে দেওয়ার জন্য অলিভ অয়েল, এই অলিভ অয়েলটা ওর বাবা হচ্ছে গতবার নিয়ে আসছিল। আর এখানে স্যাভলন বাবুর জামা কাপড় আর গোসল করার সময় দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আরও একটা ড্রেস আছে বাবুর জন্য। তো মোটামুটি বাবুর কেনাকাটা হচ্ছে এগুলাই। আর ওর বাবাও কী কী কেনাকাটা করে রেখেছে সেগুলাও দেখিয়ে দিচ্ছে। ওর বাবা আসলে ওর জন্য অনেক কিছু কেনাকাটা করে রেখেছে, আমাকে হচ্ছে ছবি দিয়েছে, তো ছবিটাই আপনাদের সাথে শেয়ার করছি। জনসনের যে প্রোডাক্টগুলো সেগুলো ওর বাবা ওর জন্য কিনে রেখেছে, কম্বল কিনে রেখেছে। তো যাই হোক, মোটামুটি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার মায়েদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।